বন্ধুগণ, আজকে চলে এসেছি আমার তোমার সবার প্রিয় চিংড়ি মাছের সাথে। হ্যাঁ গো, চিংড়ি মাছ রান্না করব। দেখেছো, দুটো পাত্রে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর দেখো, আমি সব মশলা মানে একেবারে বেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। এখন তোর জোর করে রান্না চলবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি। তার কারণ আজকে রান্না করব হচ্ছে সমস্ত চিংড়ি মাছ। আর রান্না করতে ভিডিওটা শুরু করছি, কারণ এটাই একমাত্র জায়গা মেয়েদের যেটা নিজের একেবারে, তাই কি না বলো? তো দেখো, আগে চিংড়ি মাছগুলো ভেজে নেবো, কারণ আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব একটু ঝোল মতো। আর হচ্ছে এই চিংড়ি মাছটা করব হচ্ছে ভাপা, তার জন্য মশলাও করে নিয়েছি। অনেক অনেক রকম ভাবে করে, বাট আমি এখানে সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নারকেল দিয়েছি। দিয়ে একসাথে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এটা মাখিয়ে দেবো সর্ষের তেল দিয়ে, তারপর টিফিন কারির মধ্যে করে করবো। এবার টিফিন কারিতে করি নাকি কিসে করি সেটা এখনো ভেবে উঠতে পারিনি। তো চলো দেখতে থাকো, যেটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা অবশ্যই দেখো, ভিডিওটা আশা করি দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। সো দেখো, এখন আমি চিংড়ি মাছের একেবারে ভাপাটা রেডি করব। তাই জন্য কিন্তু আমি মশলাটাকে বলেই দিলাম কী কী আছে, আবারও একবার বলে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর একটু নারকেল। তো এগুলো দিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ দেবো, নুন দেবো, আর হচ্ছে দেবো সর্ষের তেল, একেবারে ঘানির তেল, বুঝলে? তো দেওয়ার পর একেবারে ভালো করে মাখিয়ে চুকিয়ে আমি এটাকে বসাবো। আর আরেকটা কী করবো, চিংড়ি মাছ দিয়ে করবো কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি সেই তরকারিটা করব। আর দেখো, চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আগে। চিংড়ি মাছ কার কার ভালো লাগে বলো? আমার তো চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছটা সবচেয়ে ভালো লাগে এরকম ভাজা ভাজাই খেয়ে নিতে ভালো লাগে। কিন্তু ভাজা খেয়ে নিলে তো আর ভাত খাওয়া হবে না, আমার নাই হবে, আমার বাড়ির লোকে সবার তো হবে না। তাই জন্য তরকারি করতেই হবে। যদি শুধু আমি খেতাম তাহলে তো আমি ভাজা দিয়েই ভাত খেয়ে নিতাম। আমার তো চিংড়ি মাছ ভাজাগুলো দেখে খুব লোভ হচ্ছে জানো তো। আর আমি এটা ভয়েস ওভার করছি তো পরে, তাই এটা খাওয়া হয়ে গেছে, তাই এখন আমার কিন্তু খুব লোভ লাগছে জানো তো। তো দেখো, এখানে কষানো হচ্ছে। আর দেখো, ভাপাটা আমি ঠিক করলাম যে ছোট টিফিন কারির মধ্যে না হবে না, বড় টিফিন কারিটা আটকানো রয়েছে, ওটা এখন দেখানো মানে ওটা এখন ইউজ করা হবে না। এর মধ্যে এই গামলাটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দেখেছো? তারপরে এই যে এই ছানাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এই মাছগুলোকে এই যা ওয়েলকাম তো জানানোই হলো না। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পাইলা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস পোগো। সবাই আমার ভিডিও দেখতে থাকো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ একটাই, তোমাদের ভালোবাসায়। সো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। সো কী বন্ধুরা, তোমরা খালি ভাবো আমি খালি বকবক করি বকবক করি, না গো, আমি রান্নাও কিন্তু কম বেশি জানি। দেখলে তো কী সুন্দরভাবে চিংড়ি মাছ ভাপাটা রেডি করে নিচ্ছি। আর দেখো, এদিকে কিন্তু কুমড়ো আলুটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু চিনি দিচ্ছি, কারণ চিনি ছাড়া কিন্তু রান্নার স্বাদই আসে না আমার মনে হয় সেটা। তো আমি একটু চিনি দিই সব রান্নাতে। এখন দেখো, সম্পূর্ণ ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আর ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এরমভাবেই আমি কুমড়ো আলু দিয়ে রান্না করি, বা আলু পটল দিয়েও এভাবেই আমি চিংড়ি মাছটা রান্না করি। এক্ষুনি না হলো ঘন্টা খানিকের মধ্যে লাগবে। তো দেখো, এখন আমার কিন্তু এই তরকারিটা রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে একেবারে নামিয়ে নেব। তাহলে কি সবজিটাও পেটে যাচ্ছে, চিংড়ি মাছের লোভে লোভে সবজিটাও খাওয়া যাবে। তোমরা কেউ এরকমভাবে রান্না করো গো, আমাকে একটু কমেন্টে জানিও তো। ছেলেকে একটু মাছ খাওয়াবো, পাড়ায় কোনো মাছ আলাই ঢোকে না, লাস্টে কি করবো? এরকম ছোট ছোট দুটো তেলাপিয়া বললাম একটাই দাও, বড় দেখে দাও, ওর ওনার কাছে সব ছোট বেশি বলে রাখলাম। একটু মাগুর মাছ, চিংড়ি মাছ, কই মাছ এগুলো আসলে একটু তাও খাওয়ানো যায়, কিছু আসেও না, খাওয়াতেও পারি না, আর কি করবো, ওর কপালটাই খারাপ। তো বন্ধুগণ, ঘড়িতে এখন কটা বাজবে? ওই ঠিক 12:30 একটা বাজবে। আর এখন এসছে আমাদের পাশের বাড়ি, কালকে মনসা পুজো, তাই জন্য এসছে মনসা পুজোর যে বাড়িতে পুজো হবে সেখান থেকে কুলো নিয়ে এসছে, বুঝেছো? তো কুলো নিয়ে এসছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্না হাফ হয়েছে জানো তো, হাফ হয়ে আমি কী করলাম, আবার বাথরুমে গিয়ে গায়ে জল ঢেলে নাইটি চেঞ্জ করে আবার আসলাম, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে এখন চলে যাবে। তাই জন্য তোমাদের সাথে একটুখানি জাস্ট একটা ছোট ক্লিপ আমি শেয়ার করে দিলাম। আর আমার বাবুকে একটুখানি দেখো না, সিঁদুর পরিয়ে দিল। তো এই সমস্ত
করলো, এই কাকির বাড়ি কালকে পুজো, আমাদের সববার নেমন্তন্ন জানো তো, প্রত্যেক বছরেই হয়, তো এই বছরও বাদ যাবে কেন, এই বছরও হবে, তাই এখন ওরা চলে যাচ্ছে, আমি আবারও নাইটি টপ চেঞ্জ করে রান্নার হেসেলে ঢুকে যাব। তো এই দেখো আমার চিংড়ি ভাপা কিন্তু একদম রেডি, কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, সত্যি বলছি টেস্টি হয়েছিল, কিন্তু মিথ্যা কথা বলছি না একদম, যে ভাববে রিঞ্জে রান্না করছি নিজেই ভালো বলছি এরকম না গো, সত্যি ভালো হয়েছিল খেতে। এখন এটাতে হাত দিতে গেলে আমার হাত পুড়ে যাবে, তো আমি আর হাত দিচ্ছি না, তো এরকমই হচ্ছে, দেখে নাও। আর চলো এবার এসব পরিষ্কার করে ফেলি, রান্নার কাজ মোটামুটি কমপ্লিট, আর এই যে ছেলে মাছের ঝোলও হয়ে গেছে আমার বাবুর জন্য, আর আমাদের তো বেদানার রস, এটা হচ্ছে পোগোর জন্য, পোগোর বাবা এই রসটা বেদানা থেকে বার করেছে, আর এখন আমি পোগোকে দেখো খুব আস্তে আস্তে স্বল্পভাবে খাইয়ে দিচ্ছি, আদর করে চুমু দিয়ে ভালোবাসা দিয়ে খাইয়ে দিচ্ছি, আর পোগো চুপচুপ করে খেয়ে নিচ্ছে। এটা আমাদের সব থেকে শোনা বাবাটা, আমাদের হিরো বাবা, মামাস পোগোর পোগো, তো বন্ধুগণ দেখো আমার কিন্তু কাজের না খুব মানে আমি না কাজ করতে করতে না খুব হাঁপিয়ে যাই জানো তো, এক এক সময় মনে হয় কি না যে আমার ভালোই লাগে না আর কাজকর্ম করতে, কেন বলো তো, তোমরা কম বেশি সবাই জানো, আমরা যারা ইউটিউব করি মানে আমরা যারা ইউটিউব লাইনে আছি তাদের কিন্তু অনেক অনেক কষ্ট জানো তো, কেন কি সবার ভিডিও দেখতে হবে, নিজে ভিডিও করতে হবে, নিজে আবার তোমাকে ভিডিও এডিট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, বাচ্চা সামলাতে হবে, রান্না করতে হবে, বরকে সামলাতে হবে, বড় তো একটা বাচ্চার মতনই হয়ে যায়, তো সব কিছু সামলে না, এই দেখো দেখেছো কত নোংরা, মানে আলুর খোসা কুমড়োর খোসা সমস্ত কিছু, এগুলো এখন পরিষ্কার করবো, ঘরটার মুছবো, স্নান করবো, জানি না কখন কি করবো, আর হাঁপিয়ে গেছি জানো তো, আর ভালো লাগছে না কাজকর্ম করতে, কিন্তু কি বলতো যেহেতু তোমরা থাকো তাই জন্য কাজ করতে কিন্তু বেশ মজাই লাগে জানো তো, যে হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। সো এখন ঘড়িতে কটা বাজে, ওই ধরো দুটো বাজে বা দুটো বাজেনি, পৌনে দুটো এরকমই হবে, আর এখন আমি মুখের মধ্যে একটু বেসন মেখে নিয়েছি তাই কথা বলতে পাচ্ছি না, কথাও বলছি না, তোমাদেরকে বলছি এটাই আমি বোঝাচ্ছি যে আমি এখন মুখে বেসন মেজে ঘর মুছছি, সো এটাই আমি বলছি, আর তোমাদেরকে বারবার বলছি যে মুখে বেসন মেখেছি এখন, নো বক বক নো কথা, অনলি টাকা। স্নান করে আসলাম আর মানে সেভাবে তো ক্যামেরার সামনে অতটা আসতেও পারি না যে কথা বলবো, কেন এত কাজকর্ম থাকে যে ক্যামেরাটা ধরে এইভাবে কথা বলবো তা তো আমার দেরি হয়ে যাবে, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কাজ দেখাই পরে ভয়েস ওভার দিয়ে দিই, জানি না তোমরা এতে বিরক্ত ফিল করো কি না, বাট করি এটা আমার সুবিধার্থে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আর ক্যামেরার সামনে এসে না কথা বলাই হয় না জানো তো। দেখো এখন স্নান করলাম, আমার সকালে যেহেতু স্নান করি তখন তো চুলের সামনেটা অনেকটাই ভিজিয়ে করি, তো এই জন্য আর এই বেলায় আর যখন করি তখন আর সেটা করা হয় না, এখন আমরা খেয়ে নেব, আর কালকে অনেকটা ফেনা ভাত ছিল সেটা আমি অল্প একটুখানি জাল দিয়ে রেখে দেবো, যে কেউ যদি রাত্রে খায় খেতে পারে, ভাত ফেলতে খুব খারাপ লাগে, আর এখন আমরা ভাত খেয়ে নেবো, ভাত ঠাত খেয়ে একটু শোবো, রেস্ট করবো, তোমাদের ভিডিও টিডিও দেখবো, দেখার পর তো বিকেলবেলা আবারও লাইভ, সো চলো খাওয়া দাওয়া করে নিই, আর মেনুতে কী কী আছে তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিই চলো। এখানে দেখো আছে হচ্ছে ভাত, আর এটা পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, সো এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে হচ্ছে কুমড়ো আলু দিয়ে যে চিংড়ি মাছটা করেছিলাম, তো এটাই আজকের মেনু, আর ফেনাবাতটা একটু জাল দিয়ে রাখি, একদম দলা দলা হয়ে গেছে, এটাকে একটু জল দিয়ে জাল দিয়ে রাখি, রাত্রেবেলা ঘি ছি দিয়ে ভালোই লাগবে খেতে, গ্যাস ট্যাস একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, এখানে ছেলেকে খাইছি সেটাও মেজে টেজে এনেছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, তো চলো আর ভিডিওটা এখন কন্টিনিউ করবো না, আবার সন্ধ্যাবেলা দেখো। বন্ধুরা লাইভ থেকে জাস্ট উঠলাম, আর এখন বাজে পুরো ঘড়িতে 7:10 বাকি,
এত আজকে মানে নেটওয়ার্কটা প্রবলেম করছিল, জানি না কি হবে, আমি দেখতেও পাইনি কতক্ষণ পেয়েছি বা কি, কিচ্ছু দেখতে পারিনি, লাল একটা সিগন্যাল আসছে, আমি জানি না এটা কি করবে, এত কষ্ট করলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ব্লগেই বলে দিই, লাইভ যারা যারা, সবাই তো আর লাইভ জয়েন করো না, যারা যারা লাইভ জয়েন করো তারা তো জানোই, আর যারা যারা করো না তাদের বলছি, আজকে আমার কিন্তু একটা খুব ভালো একটা খুশির দিন। কেন বলো তো, আজকে প্রথম আমার বর আমাকে লাইভ চলাকালীন এক কাপ চা করে দিয়েছে, কোনো দিন দেয় না, কোনো দিন না, কিন্তু আজ ফার্স্ট টাইম আমাকে এক কাপ চা করে দিয়েছে, তার জন্য আজকে আমি খুব খুব খুশি। সো এটাই তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, পারলামও না। সো এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করব, করে গা ধোবো, আজকে প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল সারাদিন, আর ভীষণ গরম লাগছে, গায়ে জল ঢেলে এখন হচ্ছে ছেলের কাছে যাব, পুরো এই টাইমটা এখন অনলি ছেলের জন্য, কিচ্ছু না, পুরো এখন ছেলের দিকে ফোকাস করব, তারপরে আবার সবাই যখন লাইভে আসবে তখন আবার লাইভ, সবার লাইভ অ্যাটেন্ড করব। সো চলো টাটা, এখনের জন্য টাটা, দেখা হবে রাত্রিবেলা আবার। সো বন্ধুগণ দেখো, ফুচকার সাথে কিন্তু ভিডিওটাও শেষ করে দেবো, আমার পোগোর বাবা হচ্ছে যে দোকানে গেছিলো আর আমার জন্য ফুচকা নিয়ে এসেছে, আজকে পোগোর বাবার ভালোবাসা একদম কিন্তু ঝরে ঝরে পড়ছে। সো চলো টাটা, ফুচকা সামনে আর বেশি কথা বলতে পারছি না, আমাকে এখন ফুচকা খেতে হবে, তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, দেখা হবে কালকে নতুন একটা এক্সাইটিং ভিডিওর সাথে, চলো বাই।